ডেট ফান্ডগুলি কি কি? হয়তো আপনি এমন মিউচুয়াল ফান্ড স্কিমের সম্বন্ধে শুনেছেন যাকে ডেট স্কিমস বলা হয়, অথবা ফিক্সড ইনকাম ফান্ডস নামেও সুপরিচিত। কখনো ভেবেছেন সেগুলো কি কি? ধরুন আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে হবে, যার জন্য আপনার কাছে দুটো চয়েস আছে। আপনি নিজের সাধারণ স্নেকার পরে হেঁটে যেতে পারেন, অথবা রোলার স্কেটস পরে গড় গড় করে যেতে পারেন। রোলার স্কেটস সত্যি এক্সাইটিং, কিন্তু এতে রাস্তায় হোঁচট খাওয়া বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অন্যদিকে সাধারণ স্নেকার খুবই একঘেয়েমি, কিন্তু অনেক বেশি স্টেবল। আপনার কোনটা পছন্দ, এক্সাইটমেন্ট না স্টেবিলিটি? ডেট ফান্ডসের বিষয়ে কথা বলা মানে স্টেবিলিটির বিষয়ে কথা বলা। ডেট ফান্ডগুলো কম ভোলাটাইল হয় কারণ তারা আপনার ইনভেস্টমেন্টের রিস্ক কমিয়ে দেয়। বেছে নেওয়ার জন্য অনেক ধরনের ডেট ফান্ডস আছে, আর কোনটা আপনার জন্য সঠিক তা যাচাই করে দেখার জন্য কিছু মাপকাঠি আছে। ঠিক আপনার স্নিকার বা রোলার স্কেট বেছে নেওয়ার মতো, যা নির্ভর করে আপনি কত তাড়াতাড়ি পৌঁছতে চান, বিভিন্ন রকমের ডেট স্কিম আছে যেগুলো ইনভেস্টমেন্ট পিরিয়ড বা টাইম হরাইজনের উপর নির্ভর করে। লিকুইড আর মানি মার্কেট ফান্ডস এমন ইনভেস্টারদের জন্য উপযুক্ত যাদের কাছে সারপ্লাস বা অঢেল টাকা আছে, কিন্তু সেটা খুবই কম সময়ের জন্য ইনভেস্ট করা যায়, প্রায় কয়েক দিন থেকে কয়েক মাসের জন্য। তারপর আছে শর্ট টার্ম ডেট ফান্ডস, যা ডেট সিকিউরিটিতে ইনভেস্ট করা হয়, আর এমন ইনভেস্টারদের জন্য যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে চান, মানে ছ মাস থেকে এক বছরের জন্য। শেষমেশ লং টার্ম ডেট ফান্ডস, যা গভর্নমেন্ট বন্ডসে ইনভেস্ট করা হয়। এই ফান্ডগুলো এমন পোর্টফোলিওতে ইনভেস্ট করে যাতে প্রধানত বিভিন্ন ধরনের ডেট সিকিউরিটিস এবং সেক্টরস থাকে, আর এমন ইনভেস্টারদের জন্য যারা অন্তত এক বছরের জন্য ইনভেস্ট করতে চান। ডেট ফান্ডকে আর এক রকমভাবে ক্লাসিফাই করা যায়, যা নির্ভর করে ডেট সিকিউরিটিতে ইনভেস্ট করার ধরনের ওপর। এই কয়টি বিষয় আপনি ভেবে দেখতে পারেন। ফ্লোটিং রেট সিকিউরিটিস নিয়মিত যে ইন্টারেস্ট রেট দেয়, তা মার্কেট রেটের মতো অ্যাডজাস্ট করে নেয়। এই ফান্ডগুলো বিশেষ করে ফ্লোটিং রেট ডেট ইনস্ট্রুমেন্টসে ইনভেস্ট করে, আর ইন্টারেস্ট রেট যখন বাড়ে তখনই ইনভেস্ট করার ভালো সময়। অন্যদিকে গভর্নমেন্ট সিকিউরিটিস ফান্ড শুধু শর্ট টার্ম বা লং টার্ম গভর্নমেন্ট সিকিউরিটিসে ইনভেস্ট করে, যা কেন্দ্র বা রাজ্য সরকার দ্বারা জারি করা হয়। এই ফান্ডগুলো রিটেল ইনভেস্টরদের গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করার সুযোগ দেয়, যা ইনভেস্টমেন্ট অপশন হিসেবে হাই ভ্যালু ইনভেস্টররা পেয়ে থাকেন। কর্পোরেট বন্ড ফান্ডস বিভিন্ন ধরনের ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে, যা বিশেষ করে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর বা সেমি গভর্নমেন্ট এন্টিটি দ্বারা ইস্যু করা হয়। তাহলে বেছে নেওয়ার জন্য অনেক কিছুই আছে, তাই নয় কি? আর সেটাও আবার দুটো ভাগের উপর নির্ভর করে। ডেট ফান্ডের ভালো ব্যাপার হলো এগুলোর অসংখ্য ধরন রয়েছে, তাই আপনি নিজের প্রয়োজন অনুযায়ী কিছু না কিছু পেয়েই যাবেন। এখানে আরও কিছু আছে, ডাইনামিক বন্ড ফান্ডস ডেট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করার জন্য আরও একটা বিকল্প। এই ফান্ডগুলো ডেট মার্কেটের অকার্যকারিতা এবং অস্থিরতার মধ্যে থেকে সুযোগ বুঝে চলে। মার্কেটের পরিবেশ অনুযায়ী এগুলি স্বাচ্ছন্দ্য পায় লং টার্ম বা শর্ট টার্ম ডেট সিকিউরিটিতে ইনভেস্ট করার। তারপর আছে ফিক্সড ম্যাচিউরিটি প্ল্যানস। এই ফান্ডগুলোতে ফিক্সড ম্যাচিউরিটি পিরিয়ড থাকে, এগুলো ক্লোজ এন্ডেড স্কিম, আর ইনভেস্ট করার আগে ইনভেস্টরদের FMP-র সময় ও অ্যাসেট ক্লাস কম্পোজিশন সম্বন্ধে জানা উচিত। সময়ের শেষে স্কিমের ইউনিট রিডিম করা হয়, আর ইনভেস্টররা ম্যাচিউরিটির কাজ সেরে ফেলতে পারেন। হাই ইল্ড বা ক্রেডিট অপরচুনিটিস ফান্ডগুলো এমন সিকিউরিটিস থেকে অপরচুনিটি বার করে যেগুলোতে লোয়ার ক্রেডিট রেটিং থাকে, কিন্তু যেগুলোর মধ্যে হায়ার রিটার্ন দেওয়ার ক্ষমতা থাকে। তাই এতে ফান্ড ম্যানেজারের কাজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিটার্ন বুঝে রিস্ক নেওয়া হয়। কিছু ফিক্সড ইনকাম ফান্ডস আছে যা বিশেষ সেক্টরের কোম্পানির দ্বারা ইস্যু করা হয় এবং ফিক্সড ইনকাম সিকিউরিটিতে ইনভেস্ট করা হয়। এগুলো এমন বন্ডে ইনভেস্ট করা হয় যেগুলো পাবলিক সেক্টর কোম্পানিজ বা ব্যাংক দ্বারা ইস্যু করা হয়। পিওর ফিক্সড ইনকাম ফান্ডস ছাড়াও ফিক্সড ইনকাম ওরিয়েন্টেড ফান্ডসও আছে, যা প্রবলভাবে ডেট মার্কেটে ইনভেস্ট করে, অথচ অল্প কিছুটা অংশ ইকুইটিতেও করে। এগুলোকে বলা হয় MIPs বা মান্থলি ইনকাম প্ল্যানস, আর এগুলো 5-30% রেঞ্জের যে কোনো ইকুইটিতে ইনভেস্ট করে, আর তা নির্ভর করে ফান্ড কতটা ইকুইটি রিস্ক নিতে পারবে তার উপর। এই তো, বেছে নেওয়ার জন্য অনেক বিকল্প আছে। ফিক্সড ইনকাম ফান্ডে ইনভেস্ট করার সময় বিভিন্ন বাছাই করা ফান্ডের স্টক নেবেন, কারণ সাধারণ স্নেকার আর রোলার স্কেটসের মধ্যে না হলেও
ডেট ফান্ডের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো বুঝে নিতে হয়। কিন্তু ভালো করে রিসার্চ করলে আর সঠিক সিদ্ধান্ত নিলে আপনি নিজেই গোলের জন্য নিশ্চয়ই সঠিক ফান্ড বেছে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আরও দেখুন। আর আমরা আপনাকে বিভিন্ন বিনিয়োগের উপায় জানতে সাহায্য করব। আমাদেরকে নিজেদের মতামত জানান editor@templeton.com এ। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। সমস্ত প্রকল্প সংশ্লিষ্ট নথি ভালো করে পড়ে নিন।